হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমি একটা টপিকসে কথা বলতে চাইতেছি আপনাদের সাথে, সেটা হলো যেরকম এলএমআইয়ের বা জব অফার লেটার কিন্তু অনেক ধরনের প্রতারণামূলক বা ফেক জিনিস কিন্তু এখন অনেক বেরোইছে, যেটা অনেক বেশি মানুষ এটার জন্য সমস্যায় পড়তেছে। কারণ কয়েকদিন আগে যে জিনিসটা হয়েছে যে 42 জন মানুষ তারা কানাডার উদ্দেশ্যে রওনা দিছে ভিজিট ভিসা, সো তারা কি করছে যে জাস্ট একজনের রেফারেন্স নিছে এখানে। সে রেফারেন্সটা এরকম ছিল যে একজনের বিয়ে ছিল টরন্টোতে, তো তারা ওইখানে অ্যাটেন্ড করবে, এরকম একটা ব্যাপার ছিল। যে 42 জন মানুষেরই কিন্তু ভিসা রিজেক্ট হয়েছে। বাংলাদেশের যে ইমিগ্রেশনের সিস্টেম আছে ওইখান থেকেই কিন্তু এই জিনিসটা ক্রস করে দেওয়া হয়েছে বা জিনিসটা টোটালি ভিসাটা কেটে দেওয়া হয়েছে। সো আমি যেটা বলবো যে আপনারা যখনই এই যে বিভিন্ন এজেন্সির থ্রুতে বিভিন্নভাবে যান, তো অনেকেই কিন্তু এইভাবে টাকা দিয়ে প্রতারিত হইতেছেন বা অনেকে বলতেছে যে ভিসা পাওয়ার পরে আপনি টাকাগুলো দিবেন, বা এই ধরনের সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হইতেছে বা সচরাচর ঘটতেছে, বা না জানার কারণে বা না বুঝার কারণে এই জিনিসগুলো হইতেছে। বাট অনেস্টলি আমি বলতেছি, আপনারা যখনই ওয়ার্ক পারমিটে বলেন বা ভিজিট ভিসায় কানাডাতে আসতে চাইতেছেন, আপনাদের অবশ্যই একটু অ্যানালাইসিস করা উচিত। আপনাদের আমার মতে মনে হয় যে আপনাদের একটু অ্যানালাইসিস করা উচিত। কানাডার পোর্টাল বেসিক জিনিসটাই কিন্তু অনলাইন ভিত্তিক, যেটা আপনারা নিজে থেকেই নিজে অ্যাপ্লাই করে কিন্তু কানাডাতে অ্যাপ্লাই করতে পারেন, নিজে নিজেই কিন্তু করতে পারেন। আমি সচরাচর বলি না আপনাদের এজেন্সির কথা, যেরকম অনেকে এইভাবে লিঙ্ক দেন বা একটা এজেন্সির লিঙ্ক দেন যেখানে আমি ঠিকঠাক মতো আসতে পারি, বা আমি কখনো এজেন্সির ব্যাপারটা প্রেফারটাও করি না, বা এই ধরনের ব্যাপারগুলোর মধ্যে আপনাদেরকে বলবো না যাওয়ার জন্য। কারণ অনেকে অনেকভাবে প্রতারিত হয় বা অনেকে অনেক ধরনের সমস্যার মধ্যে পড়ে, অনেকে অনেক ধরনের খারাপ সিচুয়েশনে পড়ে, অনেকে টাকা পয়সা যেরকম অনেক ধরনের সমস্যা হইতেছে, সচরাচর হইতেছে না এরকমটা কিন্তু না। সো আপনাদের যেটা করা উচিত, অ্যাটলিস্ট অ্যানালাইসিস করা উচিত। ইভেন হয়তোবা আমি আজকে একটা লিঙ্ক দেওয়ার ট্রাই করব যে আপনারা যদি অফার লেটার বা এলএমআই এর যে ব্যাপারটা, কারণ কানাডার এখন বর্তমানে যে জবগুলো আছে ওয়ার্ক পারমিটে আসার জন্য বিশাল একটা আকৃতি কিন্তু ধরে আছে এলএমআই এর ব্যাপারটা নিয়ে। তো কানাডার আজকে থেকে অনেক বছর আগেও কিন্তু এই ধরনের প্রতারণা ছিল না, এখন বর্তমানে যে ধরনের প্রতারণার সম্মুখীন মানুষ হইতেছে বা অনেক ধরনের ট্রাভেলের মধ্যেও অনেকে পড়তেছে, তো অনেক ধরনের খারাপ সিচুয়েশনের মধ্যেও যাইতেছে, অনেকে বিভিন্ন ধরনের টাকা পয়সা আবদার করতেছে, কারণ মানুষ না জানার কারণে না বুঝার কারণে এই ধরনের ফল্টের মধ্যে পড়তেছে তারা। সো আপনাদের বোঝা উচিত এখন যে একটা জব অফার লেটার আপনি পুরোপুরিভাবে আইডেন্টিফাই করাটা কিন্তু খুবই ডিফিকাল্ট, যে এটা কি ঠিক কি বেঠিক এটা কিন্তু খুবই ডিফিকাল্ট। তারপরও কোন জায়গায় কি ভুল আছে বা কানাডার কোনো অফার লেটার যদি দিয়ে থাকে আপনাদেরকে এক্স্যাক্টলি রিয়েলটার মতো, এখানে কিন্তু গ্রামার জাতীয় বা ইংলিশের কোনো ভুল কিন্তু থাকবে না অবশ্যই। কারণ আমি কয়েকদিন আগে একটা জব অফার লেটার আমার হাতে আসছিল, কেউ একজনের থ্রুতে আমি পাইছি, তো ওই অফার লেটার মধ্যে কিন্তু গ্রামার জাতীয় অনেক ভুল ছিল বা ইংলিশের অনেক ভুল ছিল, ওইখান থেকে কিন্তু আইডেন্টিফাই করা যেতেছিল যে এই জিনিসটা ভুল। আর আমি সবসময় বলি যে আপনাদেরকে টাকা পয়সার জন্য কানাডার কোনো এজেন্সি বা কানাডার কোনো যদি কোম্পানিতে আপনারা অ্যাপ্লাই করতে চান, ওরা কিন্তু কখনোই আপনাকে ফোর্স করবে না। আর জব অফার লেটার থ্রুতে বা ইন্টারভিউর জন্য আপনাদের কোনো টাকা পয়সা বা ওরা কিন্তু কোনো টাকা পয়সা চাবে না, এরকমটা কিন্তু না। সো আমরা না বুঝার কারণে এই ধরনের ফল বা এই ধরনের ফেক ব্যাপারগুলোর মধ্যে টাকা পয়সা দিয়ে দেই, তো এই ধরনের ভুলগুলো কিন্তু আমরা করি আর কি। সো এলএমআই এর যে ব্যাপারটা, যে আপনার এলএমআইটা ঠিক আছে নাকি, হয়তোবা আমি আজকে একটা লিঙ্ক দিয়ে দিব, এই লিঙ্কের থ্রুতে আপনারা হয়তোবা বুঝতে পারবেন যতটুকু সম্ভব, যদিও ব্যাপারটা আইডেন্টিফাই করা বা যে ক্লাসিফিকেশন করা যে হ্যাঁ আপনার এটা ঠিক বা একদম রিয়েল এটা মেনশন করাটা খুবই কঠিন। বাট হয়তোবা এই ঋণের থ্রুতে আপনারা এটা বুঝতে পারবেন মোটামুটি যে আপনার এলএমআইটা ঠিক আছে, ওইখানে যে কোম্পানির নামগুলো বা এই লিস্টেড নাকি বা এই জিনিসগুলো আইডেন্টিফাই করতে পারবেন, তো এটা অ্যানালাইসিস করে বের করা সম্ভব। যতটুকু সম্ভব আমি ট্রাই করছি, বাট আপনারা অবশ্যই প্রতিটা জিনিসই একটা ব্যাপারে আপনারা মাথায় রাখবেন যে আপনি যে একটা কাজের একটা জায়গায় অ্যাপ্লাই করতেছেন, অবশ্যই সেটা একটু অ্যানালাইসিস করার ট্রাই কর, সমস্যায় কিন্তু আপনাদের মধ্যে পড়তে হয়, অনেক ধরনের ট্রাভেলের মধ্যেও পড়তে হয়, কারণ
অনেকে টাকা পয়সাও দিয়ে দেন বা সমস্যার মধ্যে পড়েন, এই কারণে আমি বলবো আপনারা নিজে নিজে অ্যাপ্লাই করেন কোনো এজেন্সির থ্রুতে না যেয়ে। এটা আপনাদের জন্য খুবই একটা বেস্ট ভালো পয়েন্ট হবে। আপনারা ভিজিট ভিসাও যদি আসতে চান আপনাদের অবশ্যই অবশ্যই আপনাদের কাগজগুলা বা ইনভাইটেশন লেটারগুলা এটা খুবই সলিড হতে হবে। ইভেন আপনি কানাডাতে আসার পর কোন জায়গায় কোন হোটেলে রিজার্ভেশন নিয়েছেন এই ডকুমেন্টসগুলোও কিন্তু আপনার লাগে। সো অবশ্যই ব্যাপারগুলা মাথায় রাখবেন, কারণ আমি শুনছি যেটা আসলে শোনা কথা যে যে 42 জন মানুষ কানাডার উদ্দেশ্যে রওনা দিতেছিল তাদের যে বাংলাদেশ থেকে ভিসাটা ক্যান্সেল হয়েছে, তারা বলে 1-1 জন 15-20 লাখ টাকার মতো দিছে। এটা শোনা কথা, আমি সত্যি মিথ্যা আসলে জানি না, বাট আপনাদের এটা মাথায় রাখা উচিত একটা জায়গায় আপনি আসতে চাইতেছেন ওই জায়গাটা সম্বন্ধে পুরোপুরি অ্যানালাইসিস করে, বা যারা অ্যাটলিস্ট এই ব্যাপারগুলো বুঝেন তাদের সাথে একটু কনভারসেশন করা বা আশেপাশের মানুষের কাছ থেকে খবর নেওয়া, একটু অনলাইনে ঘাটাঘাটি করা তো অবশ্যই এটা উচিত। কারণ কেউ টাকা চাওয়া মাত্রই টাকাটা দিয়ে দেওয়া না বুঝে না শুনে, কারণ এখন কানাডায় আসতেছে মানুষ, এরকম না যে আসতেছে না, বাট প্রতারকমূলক যে ব্যাপারগুলো এটা কিন্তু একটা চক্র বের হয়ে গেছে যেই জিনিসগুলোর মধ্যে সমস্যাগুলো হইতেছে। সো আপনারা ট্রাই করবেন এই জিনিসগুলো থেকে বিরত থাকতে, নিজে নিজে অ্যাপ্লাই করতে, কারণ কারো পক্ষেই সম্ভব না, যেরকম আমাদের পক্ষে সম্ভব না যে এই জিনিসগুলোকে আপনাকে নিজে নিজে কানাডাতে নিয়ে আসা বা কোনো একটা রেফারেন্সের থ্রুতে নিয়ে আসা, আপনার এটা নিজে নিজেই করতে হবে। ব্যাপারগুলো সবই কিন্তু অনলাইন বেসিসে, সো আপনি নিজে নিজেই ট্রাই করাটা উচিত কোনো এজেন্সির থ্রুতে না যেয়ে। আমি আবারও বলতেছি আপনারা এজেন্সির থ্রুতে না গেলে অনেক বেশি ভালো হবে। আপনারা এজেন্সির থ্রুতে গেলে হয়তো বা আমি জানি না কোন এজেন্সি ভালো বা কোন এজেন্সি খারাপ, এটা কিন্তু দেখবেন আলহামদুলিল্লাহ সমস্যা হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।